নমস্কার, আমি দীপঙ্কর ত্রিপাঠী। আমার 25 বছর বয়সে যেভাবে চুল পড়ে যাচ্ছিল আমি এটা নিয়ে খুব চিন্তিত ছিলাম। তো এরকম সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে দেখি, ইউটিউবে বিভিন্ন ডাক্তারবাবুর ভিডিওগুলো দেখতে থাকি। তো এমন সময় ডাক্তার আনন্দ কুমার নাগানির স্যারের ভিডিওটা আমি দেখি এবং দেখি আমার খুব ভালো লাগে। এবং ইউটিউবে ওখানে নাম্বারটা ছিল, নাম্বারটা দিয়ে আমি কল করি। কল করার পরে স্যারের অ্যাপয়েন্টমেন্ট হয়। অ্যাপয়েন্টমেন্টের দিন আমি আসি, এসে আমার যা যা কোয়েরিগুলো ছিল সেগুলো জিজ্ঞেস করি। স্যারদের অ্যান্সার আমাকে দিয়ে বুঝিয়ে দেন কীভাবে এপিউটি বা হেয়ার ট্রান্সফার কীভাবে হয়। স্যার সাজেস্ট করলেন যে আমারটা হেয়ার ট্রান্সফার করতে, সেই মতো করে আমি হেয়ার ট্রান্সফারেও রাজি হয়ে যাই। তারপরে স্যার কিছু আমাকে পরীক্ষার জন্য কিছু দেয়, লিখে দেয়, সে পরীক্ষাগুলো করে তারপরে নেক্সট টাইম আবার স্যারের সাথে ভিজিট করি। ভিজিট করার পরে স্যার পরীক্ষার রিপোর্টগুলো দেখে দেখে রাজি আমাকে একটা ডেট দেয় এপিউটি হেয়ার ট্রান্সফার করার জন্য। সে মতো অবস্থায় আমি আজকের এসেছি। এসে হেয়ার ট্রান্সফারের জন্য আছে সকাল থেকে এসে, তারপর আমাকে প্রথমে ক্রিম করে, ক্রিম করার পরে তার ওটিতে নিয়ে যায়। ওটিতে প্রথমে আমাকে মার্ক করে কোন কোন জায়গা থেকে কোথা থেকে হেয়ার ট্রান্সফারটা শুরু করা হবে, তো সেটা আমি দেখার মার্কিং করার পরে তারপর আমাকে বেডে কিভাবে তোলা হবে সেটা বুঝিয়ে দিলেন স্যার। কীভাবে বেডে শুয়ে থাকতে হবে, প্রথমে উল্টো করে, উল্টো করে শোয়ার পরে 1 ঘন্টা পরে তারপরে স্বাভাবিক যেরকমভাবে মানুষ শুয়ে থাকে ওই রকমভাবে স্বাভাবিকভাবে শুয়ে দিলেন। তারপর থেকে আমার ট্রান্সফারটা শুরু করেন কাজটা। এবং এর মাঝখানে আমি যা যা আমার যদি আমার যেখানে যেখানে একটু প্রবলেম হচ্ছিল, অসুবিধা হচ্ছিল, সেগুলো স্যার এবং অ্যাসিস্ট্যান্ট স্যারদের বলি, বলতে আমার সলিউশনটাও করে দেন। তো এই তো পূর্বে আমি খুব স্যাটিসফাই হয়েছি হেয়ার ট্রান্সফারটা করে, আমার কোনো রকম কোনো অসুবিধা হয়নি। এবং স্যার এবং পাশে যে স্যারগুলো ছিলেন সবাই আমাকে খুব হেল্প করেছে, এজন্য ধন্যবাদ। নমস্কার।